জায়েদ খানের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগে এনে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচনের দাবি জানিয়েছেন চিত্রনায়িকা নিপুন। জায়েদ খানকে এবিএফটিসিতে অবাঞ্ছিত ঘোষণা করারও দাবি জানান তিনি। এদিকে এফটিসির ব্যবস্থাপনা পরিচালক নুসরাত ইয়াসমিনের অপসারণের দাবিতে বিক্ষোভ এবং তার কুশপুত্তলিকা দাহ করেছেন পরিচালক ও প্রযোজকরা। রিপোর্ট করছেন মাসুদ মোস্তাহিদ। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে একের পর এক ঘটনা প্রবাহ সেখানকার পরিবেশ উত্তপ্ত করে তুলেছে। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা চিত্রনায়িকা নিপুন আক্তার অভিযোগ করেছেন নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনের কারসাজিতে ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। গেল শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জাহেদ খানের কাছে 12 ভোটের ব্যবধানে হেরে যান নিপুন। এদিকে নির্বাচনের দিন এফডিসিতে অন্যান্য সংগঠনের সদস্যদের ঢুকতে না দেয়াকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে পরিচালক ও প্রযোজকরা। তাদেরকে দেয়নি এখানে আসতে, এই জন্য এখানে উনি আর থাকতে পারবেন না, এবং এখানে যদি উনি থাকেন তাহলে উনি থাকবেন, আমরা চলচ্চিত্রকাররা এখানে আর চলচ্চিত্র নির্মাণে আসবো না, কারণ এখন এফডিসিতে শুটিং করার না করলে চলচ্চিত্র নির্মাণ হয় যা আগে হতো না। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক। এখন এইটা যদি কেউ যদি কিছু বলেন, এটা তো আসলে বলার কিছু নাই, এখন ওনারাই প্রমাণ করুক। পরে এফডিসি প্রাঙ্গণে পরিচালক সমিতির কার্যালয়ের সামনে এমডির কুশপুত্তলিকা দাহ করেন আন্দোলনকারীরা। মাসুদ মুস্তাহিদ, আরটিভি, ঢাকা।